World Teachers Day 2022. The transformation of education begins with teachers. Bishwo Shikshak Dibosh, Shikshar Rupantor, Shikshak Diye Shuru Hoy. Video clip pranayone Mohammad Mohidul Islam, Shorkari Shikshak, Kadirabad Uccho Bidyalay, Upozila Pirgonj, Jela Rangpur. সেই প্রথম শিল্প বিপ্লব থেকে শুরু করে চতুর্থ শিল্প বিপ্লব পর্যন্ত প্রতিটি শিল্প বিপ্লবের ধারাবাহিকতায় শিল্প বিপ্লবের সাথে খাপ খাওয়ানোর জন্য শিক্ষায় যতগুলো পরিবর্তন সাধিত হয়েছে প্রতিটি পরিবর্তন হয়েছে শিক্ষকদের মাধ্যমে। অর্থাৎ প্রতিটি পরিবর্তনের জ্বলন্ত সাক্ষী শিক্ষক সম্প্রদায়, এবং প্রতিটি পরিবর্তনেই শিক্ষকরাই ছিলেন শিক্ষাধারা রূপান্তরের রোল মডেল। গতানুগতি পাঠদান পদ্ধতির ধারাবাহিকতা থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান, এমনকি ডিজিটাল স্মার্টফোন ব্যবহার করে স্মার্টওয়েতে পাঠদানের ক্ষেত্রেও শিক্ষকগণই পরিবর্তনের রোল মডেল এবং প্রতিটি পরিবর্তনের একনিষ্ঠ সাথী। সর্বশেষ কোভিড-19 পিরিয়ডে সারা পৃথিবী যখন স্থবির হয়ে পড়েছিল, এমনকি শ্রেণীকক্ষগুলো শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছিল, ঠিক তখনও বাংলাদেশের শিক্ষকগণ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠদানের স্বাভাবিক ধারাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেন, এবং সেই সমস্ত পাঠদানে এদেশের কোমলমতি শিক্ষার্থীগণও অত্যন্ত আগ্রহের সাথে অংশগ্রহণ করে এবং তাদেরও পাঠ গ্রহণের ধারাবাহিকতাটাকে তারা অব্যাহত রাখার চেষ্টা করে। এবং এরই সাথে সাবকনসাসলি শুরু হয়ে যায় একটি ব্লেন্ডেড লার্নিং আবহ। এই ব্লেন্ডেড লার্নিং যে আবহটি তৈরি হয়েছিল বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সেই ব্রেন্ডেড শিক্ষায় রূপান্তর করতে শিক্ষকগণ যে যে পদক্ষেপ নিতে পারে সেগুলো হচ্ছে শিক্ষকগণ তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারেন, শিক্ষার্থীর অংশগ্রহণ সহজীকরণ করতে পারেন, ইন্টারেক্টিভ ওয়েতে পাঠদান করতে পারেন, অফলাইন কিংবা অনলাইনে উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন, যথার্থ মূল্যায়ন কৌশল প্রয়োগ করতে পারেন, বিভিন্ন অনলাইন টুলসের যথাযথ ব্যবহার করে ক্লাসগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারেন, এবং অভিভাবকের সাথে কার্যকর যোগাযোগ রক্ষা করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন। ব্লেন্ডেড শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের যে যে সহযোগিতা প্রয়োজন সেগুলো হচ্ছে উপযুক্ত ICT ইকুইপমেন্ট সরবরাহ এবং ব্যবহারে শিক্ষকদেরকে উৎসাহিত করুন, উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষকদেরকে দক্ষ করে গড়ে তোলা, যথাযথ মনিটরিং এবং উৎসাহ প্রদানের মাধ্যমে শিক্ষকদের আগ্রহকে বৃদ্ধি করা, শিক্ষকদের প্রণোদনা এবং পুরস্কারের আওতায় নিয়ে আসা যাতে করে তারা এরকম ক্লাস গ্রহণ করতে উদ্বুদ্ধ হয়, এবং ব্র্যান্ডেড শিক্ষার যথাযথ পরিবেশ তৈরিতে সহায়তা করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।